হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সহিংসতার প্রতিবাদে এবছর শ্যামা পূজায় দীপাবলির উৎসব বর্জনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। দুর্গাপূজার মহা অষ্টমীর দিন কুমিল্লার মণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনায় সহিংসতা ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি জেলায়। হামলা করা হয় হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপ, মন্দির ও বাড়িঘরে। রংপুরের পীরগঞ্জে পুড়িয়ে দেয়া হয় অনেকের বসতভিটা। এসব ঘটনার প্রতিবাদ হচ্ছে দেশজুড়ে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার রাজধানীর মতিঝিলে মানববন্ধন করে রামকৃষ্ণ মিশন। এটা একটা ধর্মীয় বর্বরতা, এর অবসান চাই। সমাধান সরকারের আন্তরিকতা যথেষ্ট অভাব। সরকার যদি আন্তরিকতা থাকে তাহলে সমাধান হয়ে যাবে। এটা আমার দেশ, আমার বাংলাদেশ, আমার জন্মভূমি। সকল ধর্মের মানুষ এখানে সমানভাবে ভালোবাসা নিয়ে বাঁচবে, এমন দেশ আমি চাই। এদিকে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার বিস্তারিত তুলে ধরতে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক অপশক্তির নারকীয় তাণ্ডব ও বিরাজমান পরিস্থিতিতে নিরাপত্তার হেতু নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ক, এবারের শ্যামা পূজা সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষের ইচ্ছা অনুযায়ী প্রতিমা বা ঘটে করা হবে এবং একাধিক দিনের অনুষ্ঠান পরিহার করতে হবে। খ, এবারের শ্যামা পূজায় দীপাবলির উৎসব বর্জন করা হবে। 2001 সালে সাম্প্রদায়িক হামলার ঘটনায় শাহাবুদ্দিন কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন এবং সাম্প্রতিক হামলার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের দাবি জানায় পূজা উদযাপন পরিষদ। সাম্প্রদায়িক সহিংসতার প্রকৃত তথ্য উদ্ঘাটনের জন্য বিচার বিভাগে তদন্ত কমিশন গঠন করতে হবে এবং তদন্ত কমিশনের প্রকাশিত রিপোর্টের উপর ভিত্তি করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 5, হিন্দু ধর্মীয় জনগোষ্ঠীর মধ্যে যে আস্থার সংকট দেখা দিয়েছে তা প্রতিবিধানে সরকারের স্পষ্ট বক্তব্য ও পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশের দাবি করছি। হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির ও ঘরবাড়ি পুনর্নির্মাণ, ব্যবসায়ীদের ক্ষতিপূরণ এবং 1972 সালের সংবিধান ফিরিয়ে আনার দাবিও জানায় সংগঠনটি। 72 সালের সংবিধান পুনর্বাস্তবায়ন। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।